দক্ষিণ ত্রিপুরা জেলা সাবরুমে গণধর্ষিত হয়েছিলেন এক গৃহবধূ। ঘটনা শনিবার রাতে। মঙ্গলবার সাবরুম থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। সাবরুম থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্তে নেবে। বুধবার সকালে দুই অভিযুক্ত শঙ্কর দেবনাথ এবং মধুসূদন দেবনাথকে আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের 15 দিনের জেল হাজতের নির্দেশ দেন। উল্লেখ্য, কাকা শ্বশুরের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন গৃহবধূ শনিবার রাতে। তিনি নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফিরে আসার সময় অভিযুক্ত দুই যুবক রাস্তা থেকে টেনে নিয়ে রাত ভর ধর্ষণ করে ওই মহিলাকে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।